টয়লেটে যাওয়ার সময় একটি ভুলের কারণে আপনার ঘর জিন ভূতের আস্তানা হয়ে গেছে। এটা আমার কথা নয়, নবীজি বুখারী শরীফের একটি হাদিসের ভিতরে বলে। কারণ এই পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, পবিত্র জায়গা, আর সবচেয়ে নিকৃষ্ট এবং জিন ভূতের আস্তানা হলো টয়লেটে। সেজন্যে টয়লেটে যাওয়ার সময় একটি ভুল যদি আপনি করে ফেলেন তাহলে ঘরের ভিতরে জিন ভূতের আস্তানা করে ফেলেন। অনেকে ফোন দিয়ে বলেন যে হুজুর, ঘরের ভিতরে ঘুমের পরে বাজে স্বপ্ন দেখি, ভয় পেয়ে যায় সন্তানরা, ঘুমের পরে ভয় পেয়ে যায়, কেমন যেন ছায়ার মতো দেখা যায়, একটি আমল দিই। আজকে এই আমলের কথাগুলো খুব খেয়াল করে শোনেন এবং টয়লেটে যাওয়ার সময় ভুল থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন, তাহলে আপনার ঘরটা পবিত্র হয়ে যাবে, আপনার ঘরের ভিতরে জিন ভূত থাকতে পারবে না। বলেন সুবহান। কারণ হলো আল্লাহ রসুল যা বলেছেন তা যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে আমাদের জন্য কল্যাণ হবে। আল্লাহ পাক বলেন, বান্দা আমার রসুল যা কিছু তোমাদেরকে আদেশ করেছে তা যদি তোমরা গ্রহণ করতে পারো, তা যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে এটা আমাদের জন্য কল্যাণ এবং মঙ্গল বয়ে আনবে। আল্লাহ রসুল যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, তাহলেই দুনিয়ার জিন্দগি সুন্দর হবে, কবরে হাশরে মিজানে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দেবেন। বলেন সুবহান। আল্লাহ রসুল শিখাইলেন উম্মতেরা বাথরুমে যাওয়ার সময় তোমরা যদি এই দোয়াটি পড়তে পারো এবং বাম পা দিয়ে প্রবেশ করতে হবে। আমরা অনেক সময় ভুল করে ফেলি, টয়লেটে যাওয়ার সময় বাম পা দিয়ে প্রবেশ করতে হয়, আগে বাম পা দিতে হয়, এই দোয়াটি করতে হয়। এই দোয়াটি যদি আমরা করতে পারি তাহলে সমস্ত খারাপ খবিস জিন্নাত থেকে আল্লাহ পাক আমাদের ঘরগুলিকে হেফাজত করবেন, আমাদেরকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। বাম পা এই দোয়াটি আগে করতে হবে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আল্লাহ রাসূল কি বলেন যে উম্মতেরা পড়ো টয়লেটে যাওয়ার সময় আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, আয় আল্লাহ আপনি আমাদেরকে খবিস খারাপ জিন থেকে, জিন্নাত থেকে, শয়তান থেকে হেফাজত করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটি যদি আমরা পড়ে বাম পা দিয়ে টয়লেটে যেতে পারি তাহলে খারাপ জিন থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করবেন। আমাদের ঘরগুলো, কারণগুলো ঘরের সাথে এখন অ্যাটাচড বাথরুম থাকার কারণে ঘরে সমস্যা হয়, সেজন্য এই দোয়াটি পড়ে যদি আমরা টয়লেটে বাম পা দিয়ে প্রবেশ করি তাহলে খারাপ জিন অজিন আমাদের ঘরে আসতে পারবে না, কোনো সমস্যা হবে না ইনশা আল্লাহ। সঙ্গে সঙ্গে আরেকটি আমলের কথা আমি আপনাদেরকে বলি, সেটা হলো সবাই করবেন ইনশা আল্লাহ। আমরা অনেক সময় ঘুমের ঘরে বাজে স্বপ্ন দেখি, ভয় পেয়ে যায় সন্তানরা, অনেক সময় ভয় পেয়ে যায়, সেজন্যে প্রত্যেক দিন চার কুল পড়তে হবে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই চারটা সূরা চারবার বিসমিল্লাহ সহকারে তেলাওয়াত করে সাথে সাথে আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম পড়ে হাতে ফু দিয়ে সারা শরীর মুছে দেবেন এবং ঘরের চার দেওয়ালে ফু দিয়ে যদি আপনি ঘুমান আপনার ঘরটা জিন ভূত থেকে আল্লাহ পাক হেফাজত করবেন, আর কেউ ঘরের ভিতরে ভয় পাবে না এবং ঘরটাকে আল্লাহ পাক হেফাজত রাখবেন। যা কিছু বলেছে, যা কিছু শুনেছে আল্লাহ পাক আমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ আমলগুলি করে ঘুমানোর তৌফিক দান করেন সবাই করে আমি।